ভাষা শহীদ রফিকের রক্ষায় করা গ্রন্থাগার ও জাদুঘর পড়ে আছে অযত্ন আর অবহেলায় জন্মস্থান মানিকগঞ্জে তার নামে করা সড়ক ও সেতুর নাম ফলক খুঁজে পাওয়া যায় নাই কোথাও তবে প্রশাসন বলছে খুব শিগগিরই এগুলো সংস্কার করা হবে মানিকগঞ্জ থেকে ফিরে ওয়ালিউল ইসলামের ক্যামেরায় আনিসুর রহমানের প্রতিবেদন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের প্রত্যন্ত পারিল গ্রামে ১৯২৬ সালের উনিশ অক্টোবর জন্মগ্রহণ করেন ভাষা আন্দোলনের শহীদ আহমদ রফিক উদ্দিন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে রফিক ছিলেন সবার বড় এখন রফিকের পৈতৃক ভিটার হাল ধরে আছেন ছোট ভাই আবুল খালেকের স্ত্রী গলেনুর বেগম ও ভাতিজা শাহজালাল এত বছর ধরে এই বাড়ি তো সেরকম বাড়ির মতোই বাড়ি থাকতো কিন্তু রফিকের বাড়ি তো সেরকম বাড়ি নেই রফিকের স্মৃতি রক্ষার্থে দুই সালে পারিল গ্রামের প্রবেশ মুখে চৌত্রিশ শতাংশ জমির ওপর একটি গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করে সরকার ভবনটি এখন পড়ে আছে অবহেলায় নেই তেমন কোনো স্মৃতিচিহ্ন ওনার কোনো স্মৃতি এখানে তেমন নাই এটাকে তেমন মিউজিয়াম না বললেই চলে প্রত্যেকটা ইউনন গ্রামবাসী এলাকাবাসী জানে শহীদ রফিক এই ভাষা আন্দোলনের সময় তার অবদানের কথা শহীদ রফিক শুধু নামকরণ করা হয়েছে সত্যিকার হচ্ছে শহীদ রফিকের এই এলাকা কোনো অন্য ছোয়া লাগে নাই মানিকগঞ্জ শহরে প্রবেশের এই সড়কটি দেখে একেবারেই বোঝার উপায় নাই যে এই সড়কটির নামকরণ করা হয়েছে ভাষা সৈনিক শহীদ রফিকের নামে শহীদ রফিকের একটা ভাস্কর্য তার জীবনী এবং সে কেন শহীদ হয়েছিল এই জিনিসটা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমি মনে করি তার জন্য ভাস্কর্য অপরিহার্য তাহলেই মানুষ যুগ যুগ ধরে আমাদের এই ভাষা সৈনিকের নাম আমাদের মাঝে বেঁচে থাকবে ভাষা সহিত রফিকের নামে করা সেতু ও সড়কের নাম ফলক বসানো এবং তা পরিচিত করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন শহীদ রফিকের উপরে একটা গেট একটা তরুণ বা একটা ভাস্কর্য করা যায় কিনা যার মাধ্য দিয়ে বাইরের লোকজন বুঝতে পারবে এটা শহীদ রফিক সড়ক আমরা আশা করছি যে এই একুশে ফেব্রুয়ারির আগেই এই শহীদ রফিক সড়কের যে স্মৃতিফলক সেটা উদ্বোধন আমরা করব মাতৃভাষার জন্য রফিকের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে মানিকগঞ্জবাসী এলাকার লোকজন উপকৃত হবে আনিসুর রহমান দীপ্ত সংবাদ মানিকগঞ্জ